extra time. শনিবার সকালে ইস্টবেঙ্গল ক্লাবে এলেন ইস্টবেঙ্গলের নতুন ফুটবল কোচ ভিনু জর্জ। এই বছরে সই হওয়া খেলোয়াড়রাও সঙ্গে ছিলেন। সবার সঙ্গে পরিচয় পর্ব সেরে কোচ ইস্টবেঙ্গল ক্লাবের মাঠ সহ সমস্ত পরিকাঠামো ঘুরে দেখলেন। মাঠ দেখে তিনি অভিভূত এবং বলে গেলেন, এত সুন্দর মাঠ সম্ভবত ভূ ভারতে নেই। ক্লাবের সমস্ত পরিকাঠামোর ভূয়সী প্রশংসা করলেন তিনি। ক্লাব টেন্টের মধ্যে মহিতোষ নবী হোসেন খানদের সঙ্গে পরিচিত হলেন ভিনু জর্জ। প্রসঙ্গত, বাংলার এই ফুটবলাররাই কিছুদিন আগে ভিনু জর্জের কেরালার বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল সন্তোষ ট্রফি ফাইনালে। আগামী সপ্তাহ থেকে ইস্টবেঙ্গল মাঠে অনুশীলন করার জন্য প্রস্তুতি চলছে। 1 আগস্ট ইস্টবেঙ্গলের বিশেষ অনুষ্ঠান, 2 আগস্ট ইস্টবেঙ্গল ইমামির সই, আর 3 আগস্ট সকাল থেকে নতুন মৌসুমের জন্য নামবে ইস্টবেঙ্গল। এমনই কথা শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। এবং অনুশীলনের জন্য মানসিক এবং বিজ্ঞানসম্মত প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভিনু জর্জ। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।